আরও একটু বাড়ল বঙ্গের তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে আবহাওয়া সূত্রের খবর। একই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে বৃষ্টি হলেও এখনই তাপমাত্রা কমার কোনো ইঙ্গিত নেই, এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকা, দার্জিলিং কালিম্পংয়ের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন উত্তর পূর্ব ও পূবালী হাওয়ার প্রভাব বাড়বে, জলীয় বাষ্প বৃদ্ধি পাবে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গেছে।